উদ্ঘাটিত হয়ে যাই কলিঙ্গ বালিযাত্রা 2019 আনুষ্ঠানিকভাবে মন্ত্রী প্রতাপ জেনা এই ঐতিহাসিক সম্পূর্ণ যাত্রা উদ্ঘাটন করছেন। সাংস্কৃতিক সভার তাঙ্ক মন্ত্রী রঘুনন্দন দাস, সাংসদ রাজশ্রী মল্লিক, বিধায়ক সম্বিত রাউতরায়, ইফকো মুখ্য কে জে পটেল, পৌরাধ্যক্ষ বসন্ত কুমার বিশ্বাল, অতিরিক্ত জেলাপাল কানুচরণ ধীর, জেলা আরক্ষী অধীক্ষক প্রকাশ রঙ্গরাজন প্রমুখ যোগ দেওয়া বেড়ে জেলাপাল সংগ্রাম কেশরী মহাপাত্র এই উৎসবের সভাপতিত্ব করে। শঙ্খ বাদ্য ও পাইক আখড়া শোভাযাত্রা মাধ্যমে অতিথি মানুষ স্বাগত করা যাইছিলা। আসন্তা 18 তারিখ পর্যন্ত সাংস্কৃতিক সভা সহ রাজ্য তথা রাজ্য বাহার কলাকার মানুষ নেই রঙ্গারঙ্গ কার্যক্রম অনুষ্ঠিত হব বলে সূচনা মিলিছি। ভাবে ভিন্ন ও নিয়ারা ইয়ে এহা প্রবাদ পুরুষ বিজু বাবুঙ্ক দ্বারা আরম্ভ হয়েছিল। ইয়া কলিঙ্গ বালিযাত্রা নামে নামিত। কলিঙ্গর যে ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা লা কি কলিঙ্গর কলিঙ্গবাসী জনে দুর্দশ সাহসী লাকু প্রতিপাদিত করা এই কলিঙ্গ বালিযাত্রার আয়োজন সুন্দর ভাবে বালিযাত্রার আয়োজন করা যাইছে এবং এটি আসন্তা দিন মানে বালিযাত্রার যে অবধি অ্যা ভিতরে নিশ্চিত ভাবে ধীরে 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 করে যেভাবে ভাবে লোকসংখ্যা বড় করে শেষ দিন অতি অধিক পরিমাণে লোক হুম তা হব কেন ধীরে ধীরে হুয়ে এই প্রথম দিনের অবস্থা যা রয়ে প্রায়ত সে রয়েছে সেটি কোণী টিকি বি ছুটি রহলা বি লাগু না। পারাদ্বীপ অমরেন্দ্র মহান্তি রিপোর্ট পরিদর্শক মিডিয়া। পবিত্র গড়গড়িয়া ঘাটরে ডঙ্গা ভসাইবা পাইঁ আসি পৌঁছিলে হাজার হাজার সংখ্যার শ্রদ্ধাড়ু। ভোর চারটা সময়ের আরম্ভ হয়েছিল এই ডঙ্গা ভসা। নদীরে বুড় পকাইবা পরে ডঙ্গার পান গুয়া রখি দ্বীপ যাই শ্রদ্ধাড়ু ডঙ্গা ভসাইলে। সুরক্ষা দৃষ্টি পুলিশ পক্ষর বেশ কড়া পেট্রোলিং ব্যবস্থা করা সহ জেলা প্রশাসন পক্ষ ব্যাপক বন্দোবস্ত করা যাই। গতবর্ষ বিশেষ করে ডঙ্গার প্লাষ্টিক্র ব্যবহার কম করা যাইথিবা বেলে কাগজ সোল ও কদলী পাটুকার পারম্পরিক রীতিরে ডঙ্গা ভসা যাইছিল। ডঙ্গা ভসাইবা সহ বাণ ফুটাই লোক কার্তিক পূর্ণিমাকে এক নিয়ার ঢঙ্গে পালন করেছিলেন। কটকর জগন্নাথ প্রসাদ মহান্তিক রিপোর্ট পরিদর্শক মিডিয়া। নরসিংহপুর জেলা তিতোলঠার ঐতিহাসিক চেড়িতলা বৈত বন্ধাণ উৎসব অনুষ্ঠিত হয়ে যাই। এই উৎসবরে তিতোল বিধায়ক বিষ্ণু দাস মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে মহানদীরে বৈত বন্ধাণ করেছিলেন। বৈত বন্ধাণ কার্যক্রমে সাধবাণী মানে অতিথি মানুষ বন্দাপনা করা পরে বৈতকু নদী মধ্যে ছড়া যাই। কার্যক্রমে তিতোল বিডিও তহসিলদার অঙ্গনবাড়ি কর্মী সমেত সংখ্যায় জনসাধারণ মানে উপস্থিত রয়েছে। ব্যুরো রিপোর্ট পরিদর্শক মিডিয়া। কেন্দ্রাপড়া জেলাস্তরীয় বালিযাত্রা মহোৎসব আরম্ভ হয়ে যাই। কেন্দ্রাপড়া গুলুনগর পঞ্চায়েতর সূর্যানগর গ্রামর এবং নূয়া বসষ্ট্যাণ্ড সম্মুখ গোবরী নদীর পঠার বালিযাত্রা পড়িয়ারে জেলাস্তরীয় বালিযাত্রা মহোৎসব বৈতাবন্ধন ও উদ্ঘাটনী উৎসব অনুষ্ঠিত হয়ে যাই। এই উৎসবরে সাংসদ শ্রীযুক্ত অনুভব মহান্তি, মাননীয় বিধায়ক শ্রীযুক্ত শশীভূষণ বেহেরা, মাননীয় জেলা পরিষদ সভাপতি শ্রীযুক্ত মানস কুমার পরিডা, ব্লক অধ্যক্ষ শ্রীযুক্ত অনাম বন্ধু ধল, কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রদীপ কুমার দাস, সম্পাদক শ্রীযুক্ত সঞ্জয় কুমার জেনা প্রমুখ যোগ দিয়ে। বালিযাত্রা পড়িয়ারে প্রায় শহে অধিক খাদ্য সামগ্রী সহ বিভিন্ন মনোহরা জিনিসর আকর্ষণীয় স্টল পড়িথিবার দেখিবাকু মিলছি। এ অঞ্চলের যুবক জনসাধারণ ভিতরে আত্মপ্রত্যয় তৈরি হব, যুবক মান ভিতরে প্রেরণা তৈরি হব, সেমানে আম অঞ্চলর কেন্দ্রাপড়া অঞ্চলর সাহিত্য সংস্কৃতি বাণিজ্য এবং আমার যে নির্ভীকতা সাহসিকতা বা দৃঢ় মানসিকতা রয়েছে সে সংক্রান্ত সে প্রোৎসাহন পাইবে। গৌরবময় অধ্যায় কারণ কেন্দ্রাপড়ার অনেক কলা সংস্কৃতি ঐক্য রয়েছে এবং ভাইচারা মধ্যে এটি রয়েছে, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ বিশেষে সমস্ত ভিতরে যে ভাইচারা রয়েছে সেসব বাঁটিবা এই যে কার্যক্রম অনুষ্ঠিত করা যাইছে বালিযাত্রা কার্যক্রম নিশ্চিত ভাবে কেন্দ্রাপড়া এক গৌরব গৌরবময় অভ্যাস। ভাইচারা সম্পর্ক সংস্কৃতি পরম্পরা এবং ঐতিহ্যকে বঞ্চাইবা এই বালিযাত্রার এক মাধ্যম। এদের বহু প্রকার স্টল আমার পড়ছে কেন্দ্রাপড়ার, বহু প্রকার হাত তৈরি জিনিস ঠার আরম্ভ করে খাদ্য পদার্থ পর্যন্ত সবু মধ্য ইয়ে বালিযাত্রার
ଉଦ୍ଦିଷ୍ଟ ଏବଂ ସବୁ ପ୍ରକାର ବନ୍ଦୋବସ୍ତ ମଧ୍ୟ ମିଳିତ ରଖିବାର ସହଯୋଗ ରହିଛି ଏବଂ ଏଇ ବାଲିଯାତ୍ରାକୁ ରାମଦୋଳି କୁହନ୍ତୁ ଆପଣଙ୍କର ମୀନା ବଜାର କୁହନ୍ତୁ ଏ ବିଭିନ୍ନ ଆକର୍ଷଣୀୟ ଜିନିଷ ସବୁ ଏଠି ପଡ଼ିଛି ଏବଂ ଲୋକମାନଙ୍କର ଯେଉଁ ଉତ୍ସାହ ଉଦ୍ଦୀପନା ଗତ ବର୍ଷ ଠାରୁ ଯେଉଁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଯାହା ଥିଲା ତା'ର ଶତଗୁଣରେ ଅଧିକ ହୋଇଛି ଯାହାକି ସେମାନଙ୍କର ଏଇ ଉତ୍ସାହ ଉଦ୍ଦୀପନା ପାଇଁ ସେମାନେ ଆସିକି ସକାଳୁ ପହଞ୍ଚନ୍ତି। ଆଜି ଉଦ୍ଘାଟକ ଭାବରେ ଏମ୍ପି ତ ଥିଲେ, ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବରେ ବିଧାୟକ ଥିଲେ, ଏ ସମସ୍ତ ଆଜି କାର୍ଯ୍ୟକ୍ରମ ସଫଳ ହୋଇଛି। ଜିଲ୍ଲାପାଳ ମଧ୍ୟ ଥିଲେ, ଯିଏ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆମକୁ ସହଯୋଗ ଭାଇଚାରାର ଯେଉଁ ଯାତ୍ରା ଆକୁ ସଫଳ କରିବା ପାଇଁ ସମସ୍ତଙ୍କ। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ପିନାକୀ ସାମନ୍ତରାୟଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ। କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମାରେ ଉତ୍ସବ ମୁଖର ହୋଇ ଉଠିଛି ସାରା ରାଜ୍ୟ। ଆଜି ହେଉଛି ପବିତ୍ର କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମା। ଏହି ଅବସରରେ ପ୍ରାଚୀନ ଉତ୍କଳର ନୌବାଣିଜ୍ୟ ପରମ୍ପରାକୁ ମନେ ପକାଇଛନ୍ତି ସାଧବ ପୁଅ। ଏହି ଦିନକୁ ବୋଇତ ବନ୍ଦାଣ ବା ଡଙ୍ଗା ଭସା ଉତ୍ସବ ବୋଲି କୁହାଯାଏ। ଗୌରବମୟ ଉତ୍ସବର ସ୍ମୃତିଚାରଣ କରି ଆଜିର ଦିନରେ ନଦୀ ଓ ପୋଖରୀରେ ଡଙ୍ଗା ଭସାଇ ପାଳିତ ହୋଇଛି ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତି ଓ ପରମ୍ପରାର ଏହି ମହାନ ପର୍ବ। ଭୋର 4 ସମୟରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଏହି ଡଙ୍ଗା ଭସା। ନଦୀରେ ବୁଡ଼ ପକାଇବା ପରେ ଡଙ୍ଗାରେ ପାନ ଗୁଆ ରଖି ଦୀପ ଜଳି ଆ କା ମା ବୋଇ ପାନ ଗୁଆ ଖାଇ ବର୍ଷକୁ ଧର୍ମ ତୋର ଦିନକୁ ଧର୍ମ ମୋର କହି ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଡଙ୍ଗା ବସାଇଥାନ୍ତି। ବିଭିନ୍ନ ମନ୍ଦିରକୁ ଯାଇ ପୂଜାର୍ଚ୍ଚନା କରିବା ସହ ତୁଳସୀ ଚଉରା ପାଖରେ ମୁରୁଜ ପକାନ୍ତି। ଭଦ୍ରକ ସହରର ବିଭିନ୍ନ ମନ୍ଦିରକୁ ରଙ୍ଗ ବେରଙ୍ଗ ଆଲୋକରେ ସଜାଯାଇଥିବା ବେଳେ ଶ୍ରଦ୍ଧାଳୁଙ୍କ ପ୍ରବଳ ଭିଡ଼ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଭଦ୍ରକରୁ ଲାଲା ପ୍ରମୋଦ ରାୟଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ। ନାମ ସଂକୀର୍ତ୍ତନ ମହୋତ୍ସବ ପବିତ୍ର କାର୍ତ୍ତିକ ମାସ ଶେଷ ସୋମବାର ଅବସରରେ ବିଭିନ୍ନ ମନ୍ଦିର କମିଟି ଦ୍ୱାରା ମନ୍ଦିର ପ୍ରାଙ୍ଗଣରେ ଅଷ୍ଟପ୍ରହରୀ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ ଆୟୋଜନ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ନବରଙ୍ଗପୁର ସ୍ଥିତ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପୂଜା କମିଟି ପ୍ରାଙ୍ଗଣରେ ନୂଆବନ୍ଧ ସାହି ତ୍ରିନାଥ ମନ୍ଦିର ପୂଜା କମିଟି ଦ୍ୱାରା ଅଷ୍ଟପ୍ରହରୀ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମହାସମାରୋହରେ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ଏଥିରେ ହଜାର ହଜାର ଭକ୍ତ ସନ୍ଧ୍ୟା ଆଳତୀ ଦର୍ଶନ କରି ଅଷ୍ଟପ୍ରହରୀରେ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରିବା ସହିତ ପ୍ରସାଦ ସେବନ କରିଥିଲେ। ନବରଙ୍ଗପୁର ଟାଉନରୁ ସୀମାଦ୍ରୀ ପଟ୍ଟନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ।